جس قدر ظاہر ہے نور اس مبدأ الانوار کا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا
لرأيته خاشعا متصدعا من خشية الله، وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة، هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن، المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور، المصور له الأسماء الحسنى، يسبح له ما في السماوات والأرض، وهو العزيز الحكيم. সুরা হাশরের শেষ রুকু পড়েছি, বাংলা অনুবাদ হলো, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় কামনা করি, আল্লাহর নামে যিনি অযাচিত অসীম দাতা, বারবার কৃপাকারী। হে যারা ইমান এনেছ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আর প্রত্যেকেরই লক্ষ্য রাখা উচিত যে আগামীকালের জন্য কি অর্জন করেছে, আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তোমরা যা করো সে সম্পর্কে নিশ্চয় আল্লাহ সম্পূর্ণভাবে অবহিত। আর আল্লাহকে যারা ভুলে গেছে তোমরা তাদের মতো হইও না, অতএব তিনি তাদের আত্মবিস্মৃত করে দিয়েছেন, এরাই দুষ্কৃতিপরায়ণ। জাহান্নাম ও জান্নাতবাসীরা কখনো সমান হতে পারে না, জান্নাতবাসীরাই সফল হবে। আমরা যদি এ কোরআন কোনো পাহাড়ের প্রতি অবতীর্ণ করতাম, তাহলে তুমি অবশ্যই একে আল্লাহর ভয়ে বিনীত হয়ে টুকরো টুকরো হয়ে যেতে দেখতে। আর এসব দৃষ্টান্ত আমরা মানুষের জন্য বর্ণনা করছি যেন তারা চিন্তা ভাবনা করে। তিনি আল্লাহ যিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, অদৃশ্য অদৃশ্য সম্পর্কে সম্যক অবগত, তিনি পরম করুণাময়, অযাচিত অসীম দানকারী ও বারবার কৃপাকারী। তিনি আল্লাহ যিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, অধিপতি অতীব পবিত্র, মূর্তিমান শান্তি, নিরাপত্তাদাতা, রক্ষাকর্তা, মহাপরাক্রমশালী, প্রতিবিধায়ক, উচ্চ মর্যাদাবান। তারা যা শরীক করে আল্লাহ এর থেকে পবিত্র। তিনি আল্লাহ যিনি সৃষ্টিকর্তা, সৃষ্টির সূচনাকারী, যথাযথ আকৃতিদাতা, সব সুন্দর নাম তাঁরই। আকাশসমূহে ও পৃথিবীতে যাই আছে সবই তার পবিত্রতার গুণগান গায়, আর তিনি মহাপরাক্রমশালী ও পরম প্রজ্ঞাময়।